প্রীতিকাতা পাল, সবাইকে আমার আদাব ও নমস্কার। আমি নিয়েছিলাম যে দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। দৃষ্টি আমাদের চোখের পলক। আমাদের যদি কাউকে বলা হয় সবচেয়ে তাড়াতাড়ি কোন জিনিসটা হয়, সেটা কিন্তু দৃষ্টি, নজর, যে কোথা থেকে মানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দ্রুত সেই জিনিসটা করা যায়, যে আমি একটা দিকে তাকিয়ে আছি, আমার চোখ ফিরিয়ে নিলাম, ক্যামেরার দিকে যেমন আছি আমার চোখ ফিরিয়ে নিলাম, ঠিক সেইরকমই। তবে দৃষ্টি শয়তান বলতে কি, যাদের দৃষ্টিটা শয়তানের মতো। শয়তান আমরা কাকে বুঝি? যারা শয়তান অর্থাৎ শয়তানি করে বেড়ায়, মানে বিভিন্ন খারাপ কাজ করে বেড়ায়, সবাই তো আমরা জানি। দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। বিষাক্ত হচ্ছে বিষের মতো, আর তীর তো আমরা জানি ধনুক, তীর ধনুক। দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর হচ্ছে খারাপ দৃষ্টি। খারাপ দৃষ্টিটা আমাদের চোখের তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সেই খারাপ দৃষ্টিটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, সেই খারাপ দৃষ্টিটা থেকে আমাদেরকে বের হতে হবে, এবং কীভাবে সেই দৃষ্টিটা থেকে আমরা বের হতে পারবো সেই জন্য এই বইটি লেখা। অবশ্যই এই বইটি পড়বেন, এবং বইটি পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এই বইটির আসলে একটা ছোট ভুল থেকে অনেক বড় ভুল হয়ে যায়। যেমন আমরা বলি যে ছোটো ছোটো জিনিস থেকে অনেক বড় হয়ে যায়, অনেক বড় মহাসাগরও হয়ে যেতে পারে। সেই জন্যই আমরা বলবো যে দৃষ্টিটাকে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। দৃষ্টিটাকে শয়তান করতে দেওয়া যাবে না। দৃষ্টিটাকে আমাদেরকে সবসময় পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ রাখতে হবে, জলের মতো। ধন্যবাদ।